আসসালামু আলাইকুম, আমার পাশে যিনি আছেন স্বাগত জাহিদ ইসলাম। প্রিয়তমায় তিনি সম্প্রতি অভিনয় করেছেন। আজকে জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো প্রিয়তমায় শুটিং এর অভিজ্ঞতার কথা। হিমেল ভাষাতে আমার ওইভাবে কথা হয়নি কখনো, বা মানে কথা বলার চেষ্টাও করিনি, বিকজ ভদ্রলোক থেকে আমেরিকা, বাংলাদেশে আমার সাথে ফেসবুকেও নাই। তো একটা দিন আমাকে সাকিব ভাইয়ের খুব কাছের মানুষ সবুজ আমাকে কল দিয়েছে যে ভাই আপনার 26 তারিখ থেকে ডেট লাগবে ইয়েতে কক্সবাজার। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। এই এরপরে আবার আরেকদিন বললো যে একটু আসেন ভাই ডাকছে। তো ইম্পালস আপনার যে চ্যানেলের পাশেটা হসপিটাল আছে ইম্পালস, ওইখানে যে একদিন আড্ডাটা দিলাম, এই এই হচ্ছে প্রাথমিক এটা। কিন্তু মজার ব্যাপার হলো কি, 26 তারিখ কাজটা আমি করতে পারি। ঠিক আছে, আপনাকে প্রাথমিকভাবে 26 তারিখে শুটিং এর জন্য ডাকা হয়েছে। কিন্তু আমি 26 তারিখ কাজটা করতে পারি না, মানে আমার যে ক্যারেক্টারটা প্লে করার কথা ছিল ওটা আমি করতে পারি। আচ্ছা, করতে না পারার কারণ হচ্ছে আমি এদিকে একটা জানাইছি ভাই আমি তো এখানে ফেসে গেছি, কি করা যায়। বাট ওই কাজটা আমার করা হয়নি যে ক্যারেক্টারের জন্য ভাই আমাকে ডাকছিল প্রথম, পরে ওইটা করা হলো না। তারপরে আবার এরপরে তো আমার মনটা খারাপ, আসলে প্রিয়তমার যে হাইপ, ডন ভাই গেছে, ডন ভাই লোভ দিতেছে, দেখ শুটিং করতেছি কানা বক্কর, চোখেরটা বন্ধ করে দিয়ে ডন ভাই করতেছে, জানি কানা বক্কর না কি জানি ক্যারেক্টার আমাদের। সে কিছুক্ষণ পর পর আপডেট দিচ্ছে, ইনবক্সে ছবি দিচ্ছে যে তুই আসলি না, মিস করলাম, সেটা একসাথে সবাই মিলে ইয়ে করবো। দেন কক্সবাজার থেকে চলে আসছে, আমি মনে করছি প্রিয়তমা না, ইভেন আমি একটা পোস্টও দিচ্ছি প্রিয়তমাটা কেন করতে পারলাম না, হ্যাঁ প্রিয়তমাটা কেন করতে পারলাম না, এটা অলরেডি পোস্ট দিয়ে দিচ্ছে একটা। হঠাৎ করে চিপেডি মামুন ভাই, এ মামুন, ও ফোন দিছে যে জাহিদ ভাই কই, এমসি ভাই বাসায়। তো বলছে কালকে থেকে আপনার লাগবে, 3টা দিন লাগবে আপনার, কোথায় লাগবে? ভাই বলছে এই ক্যারেক্টারটা বলতে চাই না কারণ চমক। তো আমি অবাক হইলাম যে ভাই বলছে, বলতে সাকিব ভাই রেফার করছে, সাকিব ভাই বলছে, ওইটাও সাকিব ভাই রেফার, ঠিক আছে। তো পরে ভাই বলছে, আর ভাই বললে হয় কি, মানে আমরা অত কিছু জিজ্ঞেস করি না যে কি ক্যারেক্টার, যেমন 26 তারিখ যে যাওয়ার কথা ওইটাও জিজ্ঞেস করি না যে কি ক্যারেক্টার, ভাই ডাকছে। আমাদের একটা ইয়ে আছে যে না উনি যেখানে সেখানে দিবে না, দিবে না। তো এইখানেও যখন ভাই ভাইয়ের কথা চলে আসলো, সাকিব ভাইয়ের কথা, তখন আমি অবাক হইলাম। মানে আমার না একটা ইয়ে ছিল যে হয়তো মজার কাহিনী হলো শুটিং এর ফাইট বা সিকোয়েন্সের লাস্ট 2টা দিনই আমি শুটিং করছি, লাস্ট 3টা দিন, 1টা দিন বাড়ছে, মানে একদম লাস্ট। এরপরে গান ছাড়ার কিছু বাকি ছিল না, তো এইভাবে হচ্ছে কাজটা করলাম। তো আপনি যতটুকু শুনেছি আপনার ফেসবুকের স্ট্যাটাস এর মাধ্যমে, হ্যাঁ, যে আপনি শুটিং করতে গিয়ে মারাত্মক ভাবে ইনজুরড হয়েছেন, হ্যাঁ হ্যাঁ, সেই সাউথের বেশ নাম ডাকওয়ালা ইয়ে, সে শাহরুখ খানের সাথে কাজ করছে, অজয় দেবগনের সাথে, সালমান খানের সাথে অনেক অনেক বড় বড় কাজ করছে। রাজেশের সাথে আমার হচ্ছে খুব গুড কানেক্টেড, তার সাথে আমার তো রাজেশ আমি কোনোভাবে পাচ্ছিলাম না, হঠাৎ করে হোয়াটসঅ্যাপে টেক্সট দিলাম, রাজেশ প্লিজ কল মি আর্জেন্ট। ও দেখলাম 5 মিনিটের ভিতরে আমার ইয়ে করছে, আমি বললাম কালকে যে কাজটা আছে এই, মানে আমি প্ল্যান করতেছি কেমনে কি করবো। তো ওদের একটা মানে ওদের আনাতে সুবিধা হলো কিছু নতুন নতুন শর্ট নেয়, আর অসুবিধাটা হলো ওদের কোনো টেকনিশিয়ান আনেন। যেমন আমরা কি করি, আমাদের হ্যাঙ্গিং যে শর্টগুলো, হ্যাঙ্গিং শর্টগুলো আমরা একটা নিয়ে গেল, ওদিকে নিলো, ওদিকে নিলো, একবারে বা চোরকিটা খুব রেয়ার আমাদের এখানে, ওরা না উঠানোর পরে 2-3টা চোরকি টোরকি মারে, চোরকিটা মারে যে চোরকিটা মনে করেন 2টা চোরকি মারলো, মারার পরে যখন ওই ঘোরে উপরে হাওয়ার উপরে ঘোরে ঝুলায় রাখে, রাইট রাইট রাইট, ওই ঝুলন্ত অবস্থায় একটা ঘুরি দেয়, একটা না 2-3টা মনে করেন আমার শরীরে যে কোটা সুতা দিবে তো সেই কোটা চক্কর দিবে। আচ্ছা, কিন্তু সমস্যা হলো 2টা বা 3টা চক্কর খাওয়ার পরে যে মাটিতে পড়বো, মাটির মাপটা যে বেশি পড়লে তো মাইর খাবো, আবার কম পড়লে পারফেক্ট। তো ওই যে বললাম রাজেশ আসছে কিন্তু কোন টেকনিশিয়ান তো নেই, উপরে আল্লাহ নিচে এই যে এখানে ক্রেনে যারা ধরে আছে ওদের উপরে থাকে আমার জানটা, মানে উপরে আল্লাহ নিচে ওরা, এই 2 চক্কর দেওয়ার পরে 3 নম্বর চক্কর আমার এই জায়গাটা পড়ছে মাটিতে, এখন শুটিং করতেছি মেকআপের জন্য ঢেকে দেওয়াটা পুরো, এইটা পুরো ফেটে গেছে, এবং সাথে সাথে শুটিং অফ ব্লিডিং ব্লিডিং বরফ টরফ বেড়ে ছিল, এবং আমার 2 দিন রেস্ট নেওয়ার পরে আরেকটা দিন শুটিং করতে হচ্ছে, মানে মোট 3 দিন একটা সিকোয়েন্সের জন্য 3 দিন শুটিং করতে হচ্ছে, 2 দিন আমার ফুল রেস্ট, দেন 3য় দিনে যে আমার বাকি যে কাজগুলো এগুলো করতে হচ্ছে আমার শারীরিক অসুস্থতা। তার মানে বেসিক্যালি অ্যাক্সিডেন্টটা হয়েছে
ওনার যে নিজের যে সিঙ্ক হয় নাই আমাদের শিল্পীদের সাথে, রাইট, ওনার গ্রুপের লোকজন টেকনিশিয়ান আসে নাই, রাইট, আমাদের টেকনিশিয়ানের সঙ্গে ওনার সিঙ্কটা হয়ে ওঠে নাই, হয়ে ওঠে নাই, আমরা আমাদের টেকনিশিয়ান তো ওর সাথে কাজ করতে অভ্যস্ত না, অভ্যস্ত না, তাছাড়া আরো বেশি আমার এখন পুরো 10 দিন হয়ে গেছে আমার শুটিংটা, এই থেকে এই পর্যন্ত এখনো ব্যথা, বিশেষ করে আমার এই গর্দানটা। আমি করতে চাইছিলাম যে আফটার দ্যাট ইনসিডেন্ট আফটার শারীরিক কন্ডিশন কি এখন? শারীরিক কন্ডিশন মানে বলতে হয় তাই বলতেছে আলহামদুলিল্লাহ, শারীরিক কন্ডিশন আসলে ভালো না, কারণ আমার আর আমার একটা ঝামেলা, আপনারা আগের একটা ইন্টারভিউতে বলছিলাম যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় আমি একটা রিস্কি শট দিই, লিডার আমি বাংলাদেশে আপনাকে আগুন ধরাই, আগুন ধরাই, এবং সরাসরি আমি ধরাইছি, নট অনলি লিডার আমি বাংলাদেশ, এর আগে বীর বলেন বা ওনার যতগুলো সিনেমা আছে, কেন জানি আমি একটা শট দিই যে শটটা হলে তালি পাওয়ার জন্য দিই, কিন্তু আমার জন্য রিস্কি হয়ে যায় ব্যাপারটা, এইটাও সেম, এই শটটা মানুষ দেখলে খুব মজা পাবে, হিরো পিটার চেকে না মজা পায়, কিন্তু আমার জানটা বেরিয়ে গেছে আর কি, তারপরে দিই, কারণ সুপারস্টার সিনেমা। আমাদের এই সমস্ত সিকোয়েন্সে যেহেতু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি ইন্স্যুরেন্স পলিসি করা যেতে পারে? অবশ্যই যেতে পারে, কিন্তু আমাদের এখানে তো ইন্স্যুরেন্স পলিসির কোন নাম গন্ধই নেই, আর এখন তো সিনেমা খুবই কম হইতেছে, ইন্স্যুরেন্স এর কথা তো ভুলে উচ্চারণ করা যাবে না, মানে যে দুই একটা কাজ হচ্ছে সেটাও দেখা গেল যে হয়তো অ্যাভয়েড করা হবে, যদি এই ধরনের আমরা আওয়াজ তোলে যে ইন্স্যুরেন্স করতে হবে, বাট করা উচিত, কারণ আমাদের একটা দায় দায়িত্ব, মানে আমাদের প্রতি একটা মানে দায় দায়িত্ব থাকা উচিত, তা না হলে আমি দেখা গেল ও যে অসুস্থ হয়েছে, আমি তো জিম করি, বডি স্ট্রাকচার ভালো, দেন আমি টিকে গেছি, তা না হলে অন্য যে কারো মাথায় লাগলে মাথাটা গইলে যায়, আমার যেভাবে লাগছে মাথাটা গইলে যায়। তাছাড়া শুটিংটা হচ্ছিল কোন রকম নিচে প্রোডাকশন না আর কিছু ছিল না, পাকার উপরে একদম, নরমালি তো আমরা ফাইট লাভ দিয়ে নাম ফ্যান্টম রাখি থাকে, সেটা ছিল না, সেটা ছিল না। এটা কি সেটে যারা সেটের দায়িত্বে তাদের কি বিচক্ষণতার অভাব বলতে পারেন? বিচক্ষণতা তার মানে সবারই, সব জায়গা থেকে একটু আরো সতর্ক, সব জায়গা থেকে আমাদের ইন্স্যুরেন্স পলিসি, রাইট রাইট রাইট, মানে আমরা যারা নেগেটিভ ক্যারেক্টার করি, আমি মানে আমি যখন আসছি শুধু নেগেটিভ ক্যারেক্টার না জাহিদ ভাই, যারা অ্যাকশন দৃশ্য করে এর মধ্যে শাহরুখ খানের কিন্তু, হ্যাঁ হ্যাঁ, পেছনে রড লাগানো, হ্যাঁ হ্যাঁ রড লাগানো আছে, এবং আমার তো যেখানে সেখানে কাটা, এর আগের ওই মানে রাজেশের এক সিনেমা মানে ফেডারেশন সিনেমা আফসারি ভাইয়ের পাসওয়ার্ড, ওইটা আমার হাত এখানে ডিসব্যালেন্স হয়ে গেছিল, ওটা একদম এখান থেকে সরে গেছে ওর টেকনিক্যাল ফল্টের জন্য, তো দেখা গেছে যে এই ধরনের জিনিসগুলা একটু আমাদের মনে হয় আরো, হ্যাঁ, যেহেতু ওদের আমি যদি করা যেতে পারে ইনস্যুরেন্স, এবং ওদের আনলে ওদের সাথে টেকনিশিয়ানটা জানা আমাদের এখান থেকে, ওদের এখান থেকে আনা হয়। আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো আপনাকে, যেহেতু আপনি ওই ভারত থেকে পরে আপনি 3-4 দিন সেটা গিয়েছেন, 3-4 দিন আমি ছিলাম মানে রেস্টে ছিলাম, রেস্টে ছিলেন অ্যাকচুয়ালি ঘটনার পরে, কিন্তু শুটিং এর সময় আপনি সেটে ছিলেন, আপনি শুটিং দেখেছেন, আপনার কাছে শুটিং এর দৃশ্যায়ন এবং দুর্দান্ত অন্যান্য সকল দুর্দান্ত, আমি খালি বলি সাকিব ভাইয়ের যে লুক, যে লুক নিয়ে এত আলোচনা, আজকেও একটা পোস্টার রিলিজ করেছে বৃদ্ধ ভাই। আমি একটা কথা বলি ভাই, সাকিব ভাইয়ের ইতিমধ্যে দেখছেন আপনি, ফার্স্ট লুক দেখছেন, আজকে পোস্টার দেখলেন, মানে এই সিনেমাটা এমন মনে করেন আপনি ফার্স্ট লুক দেখার পর আপনার কাছে মনে হচ্ছে অ্যাকশন, রোমান্টিক একটা সিকোয়েন্স দেখলে মনে করবেন যে পুরো সিনেমাটা মনে রোমান্টিক, টোটালটা মিলে একটা ধামাকা, মানে বাংলাদেশে এই টাইপের সিনেমা এর আগে হয় নাই। আরেকটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, সাকিব খানের ব্যাপারে বলি, সাকিব খান হচ্ছে একটা সাগর, এর ভিতরে অনেক শাখা প্রশাখা, কে কোন ভাবে নেবেন আমি জানি না, এই সাগরটাকে আমার মনে হয় সবাই একটু যত্ন করা উচিত, এবং প্রিয়তমা বাংলাদেশে শুধু রেকর্ড না, কত কত রেকর্ড ভঙ্গে আমি আসলে জানি না, বাংলাদেশে প্রিয়তমা হলে আপনারা যাবেন, আমার কথা সত্যতা যদি না পান তখন আবার বলবেন জাহিদ ভাই যেমন অ্যাকশন আছে তেমনি রোমান্টিক সিন আছে তেমনি স্যাড মোমেন্ট আছে, মানে এক কথায় টোটাল একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে প্রিয়তমা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সালাম আলাইকুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।